স্থাপন প্রকল্পের আওতায় আজকে আমাদের পুনর্স্থাপনের জন্য কৃষি উপকরণ বিতরণ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের পীরগঞ্জ উপজেলার সকলের অভিভাবক আধুনিক পীরগঞ্জের উপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি স্যার উপস্থিত রয়েছেন স্যারের স্বামী আমাদের সকলের সম্মানিত জনাব ইশতিয়াক হোসেন মহোদয় উপস্থিত রয়েছেন আরও উপস্থিত রয়েছেন আমাদের পীরগঞ্জ উপজেলার সুযোগ্য চৌকশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হাসান ইকবাল উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন উপজেলা পরিষদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মণ্ডল মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন দপ্তরের সম্মানিত দপ্তর প্রধানগণ বিভিন্ন ইউনিয়নে থেকে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতাকর্মীগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা সম্মানিত সুধী সবাইকে সালাম শুভেচ্ছা এবং সুস্বাগত আমি বক্তব্যের শুরুতে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার স্যার ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্যারের প্রতি শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের কৃষক ভাইদের জন্য এ ধরনের একটি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমি স্যার আমাদের এই পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের কার্যক্রম মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই করোনাকালীন সময়ে তিনি আমাদের একটি নির্দেশনা দিয়েছিলেন যে প্রতি ইঞ্চি জমি ব্যবহার অর্থাৎ এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে উদ্দেশ্য ছিল যে করোনাকালীন সময়ে আমাদের সাধারণ মানুষের পুষ্টির যে যোগানটা সেটির নিশ্চয়তা দেওয়া তার আলোকেই কিন্তু প্রথমে আমাদের প্রত্যেক ইউনিয়নে আমরা প্রণোদনার আওতায় 32টা করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করি পরবর্তীতে আমাদের একটি প্রকল্পনা হয় যে প্রকল্পের নাম অনাবাদী অতীত জমির ব্যবহারের আলোকে প্রকল্প সেই প্রকল্পের আওতায় আমাদের সর্বমোট 1120টি এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করি এই পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের ফলে আমাদের কৃষক ভাইরা প্রত্যেক মৌসুমে আমরা 6 থেকে 7 ধরনের সেখানে সবজি বীজ দিয়ে থাকি ফলে প্রতি মৌসুমে গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন শাকসবজি শীতকালে শীতকালীন শাকসবজি এভাবে 12 মাসে ওই কৃষকের যে জায়গাটুকু অনাবাদী অর্থাৎ পতিত থাকে সেই জায়গাটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 17 কোটি মানুষ কাজে আমাদের যে অনাবাদী জায়গাগুলো ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যে আমাদের কৃষি বান্ধব সরকার মূলত এ ধরনের উদ্যোগ নিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় স্পিকার স্যারকে যে স্যারের এই পীরগঞ্জের অভিভাবক থাকার কারণে আজকে কিন্তু আমরা আমাদের প্রিয় কৃষক ভাইদেরকে সকল ধরনের উপকরণ আমরা দিতে পাচ্ছি আজকে আমরা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের মতো প্রকল্প এই পীরগঞ্জে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশের সকল জায়গায় কিন্তু এই প্রকল্পের কার্যক্রম নাই সেদিক দিয়ে আমরা অনেক ভাগ্যবান আমাদের কৃষি প্রণোদনার আওতায় আমরা এবছর রবি মৌসুমে 1800 কৃষককে আমরা কৃষি 18000 কৃষককে আমরা কৃষি প্রণোদনা দিয়েছি এখানে আমাদের সরিষার মধ্যে 4500 কৃষক আমাদের ভুট্টা ছিল 1850 কৃষক আমাদের হাইব্রিড ধান রয়েছে প্রায় 7000 কৃষক এবং উফশি ধান রয়েছে 6500 কৃষক সব মিলে প্রায় আমরা 18000 কৃষককে এই কৃষি উপকরণ বিনামূল্যে বীজ ও সার আমরা বিতরণ করেছি এর ফলে আমাদের পীরগঞ্জের যে কৃষি অর্থাৎ এর মাধ্যমে যে আমরা আধুনিক প্রযুক্তি আধুনিক জাতসমূহ আমরা কৃষক ভাইদেরকে দিতে পাচ্ছি আমাদের এই পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে মূলত হচ্ছে আমরা জানি যে এসডিজি
এক সময় ছিল এমডিজি এখন বর্তমানে আমাদের এসডিজি যে দুই নম্বর পয়েন্টে সেখানে বলা হয়েছে ক্ষুধা ও দারিদ্র মুক্তি আমাদের এই টেকসই কৃষি প্রসার পুষ্টি সমৃদ্ধ খাবার জনগণের কাছে নিশ্চিত করা এবং বাণিজ্যিক কৃষি এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে এই বিষয়গুলো কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমানে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের পীরগঞ্জে সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে স্যার আপনার সুযোগ্য নির্দেশনায় এবং আপনি আমাদের সবসময় কৃষির যে কার্যক্রমগুলো পরিচালিত হয় আমরা সবসময় স্যার আপনার নির্দেশনে আমরা এগুলো বাস্তবায়ন করি আমাদের পীরগঞ্জের কৃষক ভাইরা বিগত পাঁচ বছরে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে আমি চেষ্টা করেছি আমরা যে কৃষি উপকরণগুলো পাই সেগুলো সময় মতো কৃষকের হাতে যাতে সঠিকভাবে যায় সেটি আমরা তুলে দিই আজকে আমরা যে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করছি আমাদের কৃষক প্রিয় কৃষক ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলছি যে এই উপকরণগুলো কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে সাথে সাথে আমাদের চারাগুলো যাতে আমরা রোপণ করতে পারি কারণ এই চারাগুলো যদি আমরা রেখে দিয়ে দুই একদিন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চারা নষ্ট হয়ে যেতে পারে মারা যেতে পারে এই জায়গাটায় যেন আমরা কোনো অবহেলা না করি আপনাদের কাছে আমরা বীজ দিয়েছি এটি একটি সুপ্ত সম্ভাবনা স্বপ্ন আপনাদের কিন্তু হাতে রয়েছে প্রায় 19 ধরনের সবজি বীজ আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলোকে এই স্বপ্নকে এই এই বীজগুলোকে আপনারা যদি সুন্দরভাবে জাগানোর উদ্যোগ নেন আমাদের আমার মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছে তারাও এখন আন্তরিকভাবে এই কার্যক্রমগুলো আপনাদের পাশেই থাকে আপনারা তাদের পরামর্শ নিয়ে কোন বীজ কিভাবে ভিজাতে হবে কখন রোপণ করতে হবে তাদের উদ্যোগ নিয়ে আমাদের প্রকল্পের যে নীতিমালা রয়েছে পারিবারিক পুষ্টি বাগানের স্যার এখানে পাঁচটা বেড থাকে পাঁচটা বেডে পাঁচ ধরনের সবজি থাকে এবং পাশে মাচা থাকে মাচায় আমাদের কি ধরনের লতা জাতীয় ফসল হবে লাউ হবে না মিষ্টি কুমড়ো হবে না চাল কুমড়ো হবে সে ধরনের সবজি বীজও কিন্তু আমরা আজকে দিয়েছি আজকে এই প্রকল্পের আওতায় এর আগেও স্যার আমরা চারা দিয়েছি বিভিন্ন ধরনের এবং সব সব সর্বশেষ যে আধুনিক জাতগুলো সেগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি যেমন আমরা আজকে থাই বারোমাসি আম একটি করে দিচ্ছি এটি খুবই সম্ভাবনীয় একটা জাত এটি বারোমাসি এই আম আপনারা খেতে পারবেন এবং খুবই সুমিষ্ট আম এবং আমাদের থাই বারোমাসি যে হাইব্রিড জাম্বুরা অর্থাৎ বাতাবি লেবু সেই বাতাবি লেবুর চারা আমরা একটি করে দিচ্ছি আমরা বাড়ি মালটা এক আমাদের মালটা যেটা এখন সবুজ মালটা যেটা বাংলাদেশের কৃষক ভাইরা এখন উৎপাদন করছে সেটি আমরা দিচ্ছি এবং আরেকটি হচ্ছে থাই পেয়ারা অর্থাৎ সবগুলো চারাই কিন্তু আধুনিক জাত আপনারা এগুলো খুব সুন্দরভাবে বাস্তবায়ন করবেন আজকে এই বাস্তবায়নের মাধ্যমে কিন্তু আজকের এই কার্যক্রমের সফলতা নির্ভর করবে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে মাননীয় স্পিকার স্যারকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে আমাদের মাঝে সময় দিয়েছেন বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী বিচার মহোদয় যা যিনি আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনে সফলতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্পিকার স্যারের এপিএস স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার এই অনুষ্ঠানটি সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়েছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান স্যার উনিও আমাদের হচ্ছে আন্তরিক আমাদের কৃষির বিভিন্ন বিষয়ে সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দেন পরামর্শ দেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেয়র মহোদয় তিনি খুবই সদা হাস্যোজ্জ্বল একটি মানুষ খুবই আন্তরিক আমাদের স্যার এই কৃষি বিভাগের মাঝখানে একটা রাস্তা চলে গেছে যেটা হাসপাতালের পিছন দিক দিয়ে ওই রাস্তাটা যদি হয় গেটও তৈরি করে আছে তাহলে আমাদের এই চত্বরটা অনেক বেড়ে যাবে আমরা সাধারণত কৃষির যে উপকরণ দিই এখন প্রায় 17 থেকে 18 হাজার উপকরণ দিই তিনি এই কাজটির উদ্যোগ নিয়েছেন এটি মাননীয় স্পিকার স্যারের নির্দেশনা এটি বাস্তবায়ন হচ্ছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠানে আমাদের সহকর্মীরা বিশেষ করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং আমার অফিসের সকল স্টাফ প্রায় আমার 55 জন স্টাফ গতকাল থেকে খুবই আন্তরিকতার সাথে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং বিশেষভাবে ধন্যবাদ যাদের আজকে এই যাদেরকে যাদের জন্য আজকের এই আয়োজন প্রিয় কৃষক ভাই বোন আপনারা সকাল 9টা থেকে স্যার আমাদের অডিটোরিয়াম কিন্তু পরিপূর্ণ ছিল তো এই জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয় বাংলা